বিদ্যালয় না পারলে ভাবো আদর্শ উচ্চ বিদ্যালয়ের নিজস্ব 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 অনলাইন অনলাইন পদ্ধতি পালামারু আদর্শ উচ্চ বিদ্যালয় নিজস্ব অনলাইন ক্লাসের এডিটর থেকে তোমাদের সবাইকে স্বাগত এবং শুভেচ্ছা। আজকে আজকে আমি লিখব শ্রেণী নবম দশম বিশ্ব জীববিজ্ঞান অধ্যায় ষষ্ঠের জীব পরিবহনের একটা অংশ বা একটা পার্ট হচ্ছে মানবদেহের রক্ত সংগ্রহণ, মাইনিং ব্লাড সার্কুলেশন ইন হিউম্যান বডি। আজকে আমি আলোচনা করব যে মানবদেহের রক্ত সংগ্রহণের প্রক্রিয়ার কথাটা, রক্ত সংগ্রহণ, রক্ত সংগ্রহণ বলতে আমরা আসলে কি বুঝি। রক্ত সংগ্রহণ বলতে আমরা বুঝি যে রক্তটা আমাদের দেহে কিভাবে প্রবাহিত হয়। এই রক্তটা শুধুমাত্র কি নিজেকে যে প্রবাহিত হয় না, অন্য কোনো নিজস্ব লাইন, এটা নিজস্ব নিয়ম নিয়ম আছে বা নির্দিষ্ট কোনো পথ আছে। যে যে পথের কথা, যে আমরা জানি কি রক্ত, রক্তটা আমাদের দেহের একটা গুরুত্বপূর্ণ উপাদান। আর রক্ত আমাদের দেহ, আমাদের এই যে আজকে যে আমরা বেঁচে আছি, আমাদের দেহের মূল জীবনী শক্তিটা হলো রক্ত। তাহলে রক্ত সংবহনের কথা যদি বলি, তাহলে এই রক্ত সংবহন যে প্রক্রিয়ায় ঘটে বা যে রক্ত সংবহন কি শুধুমাত্র নিজের নিয়মে নিজের নিজ নিয়মে চলে না, এটার জন্য যে নির্দিষ্ট পথ আছে সেটাকে একা আমরা কি বলি, রক্তনালী বলি। অর্থাৎ রক্তনালী কথাটা হচ্ছে যে 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 নালী বা পথে রক্তটা দেহের এক স্থান থেকে অন্য স্থানে প্রবাহিত হয় তাকে বলি রক্তনালী। আর আমাদের এই রক্তনালী আমাদের তিন ধরনের হয়, একটা হচ্ছে ধমনী শিরা আর একটা হচ্ছে কোষিকালিকা। আর একটা কথা না বললে হয় সেটা হচ্ছে আমাদের হৃৎপিণ্ডের কথা। হৃৎপিণ্ডের কাজ, এই রক্ত সংবহনে হৃৎপিণ্ডের কাজ কি? হৃৎপিণ্ড হচ্ছে আমাদের দেহে যে এই যে এক স্থান থেকে অন্য স্থানে রক্তটা প্রবাহিত হচ্ছে সেটার উৎপাদন বা সেটা কোথা থেকে উৎপন্ন হয়। এই রক্তটা হৃৎপিণ্ড থেকে, এই রক্তটা হৃৎপিণ্ড থেকে উৎপন্ন হয় আর দেহের সব জায়গায় দেহের এক স্থান থেকে অন্য স্থানে পরিবাহিত হয়ে আবার হৃৎপিণ্ডে ফিরে আসে। আর রক্ত সংবহনের রক্ত সংবহনের সবচেয়ে প্রধান অঙ্গটাই হলো হৃৎপিণ্ড। হৃৎপিণ্ড আমাদের হৃৎপিণ্ডের কাজ কি? রক্ত সঞ্চালনের সঞ্চালন রক্ত সঞ্চালনের সকল প্রক্রিয়া সকল প্রক্রিয়া এখানে সম্পন্ন হয় রক্ত সংবহন। এবার এই যে রক্ত সংবহন, যদি রক্ত সংবহন কি সেটা একটু বলি, সেটা হচ্ছে রক্ত সংবহন কি আমি একটু সেটা বলি, সেটা হচ্ছে যে 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 রক্ত বা রক্ত রক্তনালী পথে দেহের এক স্থান থেকে অন্য স্থানে পরিবাহিত হয়ে আমাদের পরিবাহিত হয়ে এবং এই প্রবাহিত রক্তের মা প্রবাহ এবং এই প্রবাহিত রক্তের মাধ্যমে মাধ্যমে দেহে উৎপাদিত রক্তের মাধ্যমে প্রবাহিত রক্তের মাধ্যমে দেহে উৎপাদিত অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড এবং পানি এক স্থান থেকে অন্য স্থানে পরিবাহিত করে, এক স্থান থেকে অন্য স্থানে পরিবাহিত করে। আর এই এই রক্তের এই পরিবহনের মাধ্যমে পরিবহনের মাধ্যমে আমাদের দেহে পুষ্টি সাধিত হয়, দেহে খাদ্য যে রক্তের পরিবহনের মাধ্যমে আমাদের দেহে পুষ্টি সাধিত হয়। তাহলে রক্ত সংবহনের তাহলে আর এই রক্ত সংগ্রহ, এই রক্ত যে রক্তনালী পথ দিয়ে দেহের এক স্থান থেকে অন্য স্থানে পরিবাহিত হচ্ছে এবং সেই সেই প্রবাহিত রক্তের মাধ্যমে দেহের এক স্থান আমাদের যে খাদ্য বর্জ্য পদার্থ বিভিন্ন ধরনের বর্জ্য পদার্থ বা এক অক্সিজেন পরিবাহিত হচ্ছে সে এই যে প্রক্রিয়ার মাধ্যমে এই প্রক্রিয়াটি সম্পন্ন হয় তাকে বলা হয় রক্ত সংবহন তন্ত্র। আচ্ছা, তাহলে রক্ত সংবহন, তাহলে আমরা এটা জানলাম যে রক্ত সংবহন তন্ত্রটা কি। রক্ত সংবহন তন্ত্রটা হচ্ছে যে যে তন্ত্রের মাধ্যমে রক্ত এক স্থান থেকে এক স্থান থেকে অন্য স্থানে অর্থাৎ দেহের বিভিন্ন অঙ্গে বা অংশে পরিবাহিত হয় এবং এর পরিবাহিত হওয়ার সাথে সাথে আমাদের দেহের পর্যাপ্ত পরিমাণে খাদ্য অক্সিজেন বিভিন্ন বর্জ্য পদার্থ পরিবাহিত করে, সেটি হচ্ছে রক্ত সংবহন তন্ত্র। আচ্ছা, এই যে আমাদের এই যে পুরা দেহে যে রক্ত সংবহন হচ্ছে এটা এই দেহের মানে এই যে হৃৎপিণ্ড থেকে রক্ত উৎপন্ন হয়ে আবার বিভিন্ন ভাবে দেহের মধ্যে দিয়ে প্রবাহিত আবার হৃৎপিণ্ডে ফিরে আসে, এই প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে মাত্র 1 মিনিট বা তার চেয়ে কিছু কম সময় লাগে। আর আমাদের দেহের শতকরা হচ্ছে 7 ভাগই হচ্ছে রক্ত, আর মানে গড়ে 5 থেকে 6 লিটার। তাহলে রক্ত সংবহন তন্ত্র, আমি রক্ত সংবহন তন্ত্র 2 ধরনের, এক হচ্ছে মুক্ত সংবহন তন্ত্র আর একটা হচ্ছে বদ্ধ সংবহন তন্ত্র। তাহলে মুক্ত সংবহন তন্ত্রটা কি? মুক্ত সংবহন তন্ত্রটা হচ্ছে যে যে রক্ত যে রক্ত রক্তনালীর মধ্যে সীমাবদ্ধ না থেকে দেহ গহ্বরের বিভিন্ন ফাঁকা স্থানে পরিবাহিত হয় তাকে বলে মুক্ত সংবহন তন্ত্র। এই মুক্ত সংবহন তন্ত্র
হচ্ছে যে মুক্ত সংবহন তন্ত্রের সবচেয়ে উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে যে আমরা চিংড়ি মাছের মুক্ত সংবহন তন্ত্র। আর বদ্ধ সংবহন তন্ত্রটা হচ্ছে যে রক্ত রক্ত নির্দিষ্ট রক্তনালী রক্ত রক্তনালীর মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে এবং নির্দিষ্ট জায়গা দিয়ে প্রবাহিত হয়, যেখানে কোনো যেখানে সীমাবদ্ধ থাকে এবং এবং প্রবাহিত হয় এবং রক্ত তাহলে বদ্ধ সংবহন তন্ত্রটা হচ্ছে যে রক্ত রক্তনালীর মধ্যে দিয়ে না সীমাবদ্ধ না থেকে সীমাবদ্ধ থেকে দেহ গহ্বরে নির্দিষ্ট নির্দিষ্ট জায়গায় গিয়ে পরিবাহিত হয়, সেটি হচ্ছে বদ্ধ সংবহন তন্ত্র। আর বদ্ধ সংবহন তন্ত্রের সবচেয়ে উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে ক্যাঁচো আর হচ্ছে মানবদেহের রক্ত সংবহন তন্ত্র। তার মানে হচ্ছে যে মানবদেহের রক্ত সংবহন তন্ত্রটা কি বদ্ধ সংবহন তন্ত্র, কারণ হচ্ছে মানবদেহের রক্ত সংবহন তন্ত্রটা বদ্ধ এর জন্য যে সেটা একমাত্র শুধুমাত্র আমাদের দেহের হৃৎপিণ্ড এবং রক্তনালী নির্দিষ্ট গুলো কিছু রক্তনালীর মধ্য দিয়ে প্রবাহিত হয়। বদ্ধ সংবহন তন্ত্র আর বদ্ধ সংবহন তন্ত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ একটা একটা কাজ হচ্ছে যে সেটি রক্তটা দেহের নির্দিষ্ট অঙ্গে গিয়ে পৌঁছায়। এই যে রক্ত সংবহন তন্ত্রের সেখানে দুটি সংবহন তন্ত্র, একটা মুক্ত সংবহন তন্ত্র, একটা হচ্ছে বদ্ধ সংবহন তন্ত্র, আর আমাদের যেটি সেটা হচ্ছে বদ্ধ সংবহন তন্ত্র। তাহলে এই রক্ত সংবহন তন্ত্রে তাহলে রক্তটাকে এটা একটু জানি, সেটা হচ্ছে রক্ত আমরা এক কথায় বলি যে রক্ত এক ধরনের তরলজাত কণা, কিন্তু যদি তুমি খুব ভালো একটা সংজ্ঞা দিতে চাও তাহলে তোমাকে এই কথাটা বলতে হবে যে রক্ত হচ্ছে অস্বচ্ছ মৃদুক্ষারীয় লবণাক্ত তরল যোজক কণার সমন্বয়ে গঠিত। আচ্ছা এই যে অস্বচ্ছ কথাটা বলছি কেন বলছি, কারণ হচ্ছে অস্বচ্ছ কথাটা বলছে এই জন্য যে রক্তের মধ্যে শুধু যে পানি সেটা না, এখানে বিভিন্ন ধরনের অজৈব পদার্থ থাকে। আর মৃদুক্ষারীয় হচ্ছে যে সেখানে পিএইচ এর মাত্রাটা হচ্ছে 7.2 থেকে 7.4। আর আমরা জানি যে পিএইচ টা কি, পিএইচ টা হচ্ছে যে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রার ঋণাত্মক লঘারিদম। তাহলে লবণাক্ত আর তরল যোজক কলা, তাহলে তরল যোজক কলা যোজক কলাটা কি, তরল যোজক কলাটা হচ্ছে যে এক ধরনের আঁশবহুল কলা যেখানে বিভিন্ন ধরনের কলা যুক্ত বা মুক্ত থাকতে পারে, যে যুক্ত বা বিচ্ছিন্ন হতে পারে। তরল বলা হয় কারণ তরলটা হচ্ছে আমরা জানি পানি জাতীয় পদার্থ হচ্ছে তরল, তরলকে বোঝায়। এই জন্য রক্তটা হচ্ছে অস্বচ্ছ, তারপর হচ্ছে মৃদুক্ষারীয় লবণাক্ত তরল যোজক কলার সমন্বয়ে গঠিত। তাহলে তরল যোজক কলাটা কি, তরল যোজক কলাটা হচ্ছে যে যে ধাত্রের তরল, ধাত্র বলতে এখানে শুধুমাত্র যে ধাতু বলতে শুধু যে পদার্থ সেটা সেটাকে বোঝায়, পদার্থ বা মাত্রিকাকেও বোঝায় ধাত্র বলতে, যে ধাত্রের তরল এবং তরল যা এই এই ধাত্রের মধ্যে বিভিন্ন ধরনের ভাসমান কলা থাকে তাকে বলে তরল যোজক কলা। তরল যোজক কলা আর রক্ত এই যে আমি বললাম যে রক্তনালী দিয়ে প্রবাহিত হয় রক্ত এই আর এখানে আমাদের দেহে 3 ধরনের রক্তনালী থাকে, সেটা হচ্ছে সেটা তো বললাম শিরা ধমনী আর হচ্ছে কৈশিক জালিকা হৃৎপিণ্ড। রক্ত এই যে রক্ত কথা বলছি আর এই রক্তটা আমাদের রক্তটা কোথায় উৎপন্ন হয়, আমাদের হাড়ের অস্থিমজ্জাতে রক্ত উৎপন্ন হয়। আর রক্ত এই যে রক্ত রক্তে 2 ধরনের উপাদান থাকে, একটা হচ্ছে রক্তরস আর একটা হচ্ছে রক্তকণিকা। রক্তরস হচ্ছে যে রক্তরসকে ইংরেজিতে কি বলে, রক্তরসকে ইংরেজিতে প্লাজমা বলে। আমাদের দেহে রক্তরস বলতে কি বোঝায়, রক্তরস বলতে বোঝায় যে এক ধরনের বর্ণহীন তরল পদার্থ। আমাদের দেহের কোন স্থান কেটে গেলে কি হয়, লাল বর্ণের একটা তরল পদার্থ বের হয় না, এটাকে রক্ত বলে। আর এটা হচ্ছে এই যে লাল বর্ণের যে তরল পদার্থটা আমরা দেখি যে তরল, সেটা হচ্ছে রক্তরস। আমাদের দেহে প্রায় 55% রক্তরস থাকে। আর আরেকটা উপাদানের কথা বলছি, সেটা হচ্ছে রক্তকণিকা। এই রক্তকণিকার পরিমাণ হচ্ছে 45%। রক্তরস তো বললাম বর্ণহীন এক ধরনের তরল পদার্থ, কিন্তু অনেকের ধারণা যে রক্তটা আবার এসব হলুদাভ হয়। আর রক্তের প্রয়োজনীয় উপাদানটা হচ্ছে পানি। এছাড়া এই রক্তরসের এই প্রয়োজনীয় উপাদান পানি ছাড়াও বিভিন্ন ধরনের পদার্থ রয়েছে, তার মধ্যে হচ্ছে প্রোটিন, তারপর জৈব অজৈব বিভিন্ন ধরনের পদার্থ। আর এই যে বিভিন্ন ধরনের জৈব অজৈব পদার্থের মধ্যে রয়েছে তোমার তোমার খনিজ কণা, ভিটামিন, চর্বি, হরমোন, বিভিন্ন ধরনের বর্জ্য পদার্থ। এছাড়াও রয়েছে তোমার সোডিয়াম ক্লোরাইড, আবার সোডিয়াম বাই কার্বনেট।
আর ব্লাড ব্লাড প্রোটিন বা যেটা প্রোটিনের কথা বলছি সেটার মধ্যে আছে তোমার অ্যালবুমিন, গ্লোবিউলিন, ফাইব্রিনোজেন আর হচ্ছে প্রথম্বিন। আর রক্তরসের তাহলে রক্তরসের কাজটা কি? রক্তরসের কাজটা হচ্ছে যে আমরা যে খাদ্যটা খাই সেটা সেটা আমাদের দেহে পরিপাকৃত হয়ে পরিপাকৃত হয়ে অন্ত্রের গাত্রে শোষিত হয় এবং সেটি পরে রক্তরসের সাথে মিশে আমাদের আমাদের রক্তবাহিকা, যেটা রক্তবাহিকা বলছি বা রক্তনালী বলি, সেটা দিয়ে সঞ্চালিত হয়। আর এর ফলে কি হয়, এই রক্তরসের ফলে আমাদের দেহে পুষ্টি সাধন হয় এবং আমাদের দেহে ক্ষয় পূরণ হয়। রক্তরসের কথা আরেকটা কথা হচ্ছে কি, রক্তকণিকা, ঠিক আছে। এই রক্তকণিকা হচ্ছে আবার কি হচ্ছে তিন ধরনের, একটা লোহিত রক্তকণিকা, একটা শ্বেত রক্তকণিকা, আর একটা হচ্ছে অণুচক্রিকা। আমাদের দেহে যে তিন ধরনের কণিকা দেখা যায়, এই তিন ধরনের কণিকা গুলোকে সরাসরি কিন্তু আমরা রক্তরসের মধ্যে দেখতে পাই না, এগুলোকে দেখতে হলে তোমার অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখা যায়। এজন্য বলে যে রক্তরসে শুধু আমরা রক্তে পানিটা দেখি, তরল পদার্থ যেটি থাকে সেটি দেখি। আচ্ছা, এই লোহিত রক্ত কণিকা মানে এই তিন কণিকা, যে লোহিত রক্ত কণিকা, শ্বেত রক্ত কণিকা, অণুচক্রিকা, এই তিন কণিকার মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে থাকে মানব দেহে সেটি হচ্ছে লোহিত রক্ত কণিকা। লোহিত রক্ত কণিকা লোহিত রক্ত আর আমরা তো সবটাই জানি যে হাড়ের অস্থি, মানুষের লাল মানুষের হাড়ের লাল অস্থি মজ্জাতে লোহিত রক্ত কণিকা গুলো জন্ম হয়। লোহিত রক্ত কণিকা লোহিত রক্ত কণিকা নিয়ে লোহিত রক্ত কণিকা হচ্ছে দ্বিঅবতল আকৃতির। লোহিত রক্ত কণিকা হচ্ছে দ্বিঅবতল, দ্বিঅবতল আকৃতির। এই দ্বিঅবতল এবং দ্বিঅবতল আকৃতির যদি তুমি অণুবীক্ষণ যন্ত্রে দেখতে যাও তাহলে দেখা যাবে কি, অণুবীক্ষণ যন্ত্রে যদি তুমি সামনে থেকে বা ফ্রন্ট থেকে দেখো সেটা হচ্ছে গোলাকার, আর যদি সাইড থেকে দেখো এটাকে দ্বিঅবতল মনে হবে, কার দ্বিঅবতল মনে হবে। আর দ্বিঅবতল মানে হচ্ছে কি, দুই দিকে অবতল। এটাতে আরেকটা কথা হচ্ছে, এই লোহিত রক্ত কণিকায় কখনো নিউক্লিয়াস থাকে না, কারণ হচ্ছে এই দ্বিঅবতলের কারণে এখানে নিউক্লিয়াস থাকে না। লোহিত রক্ত কণিকায় কিন্তু পুরুষের তুলনায় নারীদের মহিলাদের অনেক কম থাকে, আর বেশিরভাগ থাকে পূর্ণবয়স্ক শিশুদের ক্ষেত্রে, যারা যে শিশুগুলো মানে জন্মগ্রহণ করে বা এদের ওজন বাড়ার সাথে সাথে মধ্যে লোহিত রক্ত কণিকার পরিমাণও বাড়তে থাকে। লোহিত রক্ত কণিকা যে লাল কেন, লোহিত বলতে কি বুঝি আমরা, লাল বুঝি, এই লাল কেন, কারণ হচ্ছে লোহিত রক্ত কণিকা এক ধরনের হিমোগ্লোবিন নামক রঞ্জক পদার্থ থাকে, এর জন্য রক্তটাকে আমরা লাল দেখি। হিমোগ্লোবিন আবার এই লোহিত রক্ত কণিকার কাজের কাজ কি, কাজ হচ্ছে যে যেটি লোহিত রক্ত কণিকার এই হিমোগ্লোবিন যেটা আমাদের দেহে উৎপাদিত হয় সেটি অক্সিজেনের সাথে যুক্ত হয়ে অক্সি হিমোগ্লোবিন নামে যৌগ গঠন করে। এই অক্সি হিমোগ্লোবিন যৌগের ফলে সেটি সেটি আমাদের দেহে আমাদের দেহে অক্সি এই রক্ত আমাদের দেহে অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড পরিবহন করে। যদি দেহে কখনো লোহিত কণিকা মানে লোহিত কণিকা বা হিমোগ্লোবিনের পরিমাণ কম থাকে সেখানে আমরা বলি কি এক ধরনের রোগ দেখা যায়, সেটাকে আমরা বলি রক্ত শূন্যতা। আর আমাদের এই যে আমাদের আমাদের দেশে কি হয়, মানুষ নারীদের রক্ত শূন্যতা রোগটা বেশি দেখা দেয়, আর এই রক্ত শূন্যতা রোগটা বেশি দেখা যায় এই জন্য ডাক্তার সবসময় অ্যাডভাইস করে যে এই এখানে পর্যাপ্ত পরিমাণে রঙিন ফলমূল, সবুজ শাকসবজি এবং প্রচুর পরিমাণে পানি খেতে, কারণ হচ্ছে এই যে হিমোগ্লোবিনটা তৈরি হয়, কারণ হচ্ছে রঙিন শাকসবজি এবং রঙিন বিভিন্ন ধরনের ফলমূল থেকে কিন্তু আমাদের দেহে হিমোগ্লোবিনটা তৈরি হচ্ছে। তারপর হচ্ছে যে শ্বেত রক্ত কণিকা, আর একটা কথা বলা হয়নি সেটা হচ্ছে লোহিত রক্ত কণিকাকে আবার আর বি সি বলা হয়, আর সেটি হচ্ছে রেড ব্লাড সেল, ঠিক আছে, লোহিত কণিকা রেড ব্লাড সেল বলা হয়। তারপর হচ্ছে যে শ্বেত রক্ত কণিকা, শ্বেত রক্ত কণিকা হচ্ছে যে দেহে আমাদের দেহে যে এটা শ্বেত রক্ত কণিকা কে আঁকা, শ্বেত রক্ত কণিকার নির্দিষ্ট কোনো আকার নেই, এটাকে সবসময় অনেকে এটাকে কি বলে যে এটাকে দেখতে অ্যামিবার মতো দেখে, ঠিক আছে, মানে অ্যামিবার মতো দেখতে বিভিন্ন আকারে দেখায়। আচ্ছা, শ্বেত রক্ত কণিকা হচ্ছে যে এটা নির্দিষ্ট কোনো আকার, শ্বেত রক্ত কণিকার নির্দিষ্ট কোনো আকার নেই, আর এটাকে দেখতে কিছুটা এটাকে দেখতে কিছুটা অ্যানিমাল মতো দেখায়, এইভাবে দেখতে কিছুটা অ্যানিমাল মতো দেখায়। আর এটাতে এটাতে কিন্তু এটা শ্বেত রক্ত কণিকা এই জন্য এটাতে কোনো
হিমোগ্লোবিন থাকে না, আয়োডাইডে হিমোগ্লোবিন থাকে না কিন্তু অক্সিজেন, হিমোগ্লোবিন থাকে না কিন্তু নিউক্লিয়াস থাকে। অনেক সময় পরীক্ষা আসে যে কোন মণিটার মধ্যে নিউক্লিয়াস থাকে আর কোন মণিটার মধ্যে যে নিউক্লিয়াস থাকে না। মনে রাখতে হবে যে লোহিত রক্তকণিকায় হিমোগ্লোবিন থাকে কিন্তু নিউক্লিয়াস থাকে না, আর শ্বেত রক্তকণিকায় নিউক্লিয়াস থাকে কিন্তু হিমোগ্লোবিন থাকে না, আর হিমোগ্লোবিন না থাকার কারণে এটাকে শ্বেত রক্তকণিকা বলে। শ্বেত রক্তকণিকাকে ব্লাড সেল বলা হয়। আবার এর গড়ায় পথ, আমি একটা কথা বলা হয়নি, সেটা হচ্ছে যে লোহিত রক্তকণিকার গড়ায় পথ বলি নাই, শ্বেত রক্তকণিকার গড়ায়। লোহিত রক্তকণিকার গড়ায় হচ্ছে 120 দিন, আর শ্বেত রক্তকণিকার গড়ায় হচ্ছে 1 থেকে 15 দিন। এই যে এখানে 120 দিন, এখানে 1 থেকে 15 দিন। লোহিত রক্তকণিকার গড়ায় কিন্তু 120 দিন, কিন্তু সেটা কোনো ফিক্সড না, মানে এটা নির্দিষ্ট না, এটা 110 দিন হতে পারে, 115 দিন হতে পারে, আবার 123 দিন হতে পারে, এটা নির্দিষ্ট না, এটা শুধুমাত্র গড়ায় ওটা ধরা হয়েছে যে 120 দিন। আর এখানে গড়ায় হচ্ছে, এখানে গড়ায় হচ্ছে 1 থেকে 15 দিন, এটাও কিন্তু নির্দিষ্ট না, যা এটা তোমার 1 থেকে 15 দিন, 1 থেকে 10 দিন হতে পারে, আবার 20 দিন হতে পারে, এটা এখন নির্দিষ্ট না। শ্বেত রক্তকণিকার কাজ কি সেটা যদি আমরা বুঝতে যাই, তাহলে শ্বেত রক্তকণিকার কাজ বোঝার জন্য এই ভাগগুলো, এই এই প্রোগ্রামের গুলো বা এই ভাগগুলো আমাদের বুঝতে হবে। এটা শ্বেত রক্তকণিকার যে প্রোগ্রাম, এটা হচ্ছে অ্যাগ্রানুলোসাইট, আর একটা হচ্ছে গ্রানুলোসাইট। গ্রানুলোসাইট হচ্ছে দানাদার, আর অ্যাগ্রানুলোসাইট হচ্ছে দানাবিহীন। অ্যাগ্রানুলোসাইটে আছে কি, লিম্ফোসাইট আছে, মনোসাইট, আর গ্রানুলোসাইটে আছে নিউট্রোফিল, ইউসিনোফিল, আর হচ্ছে ব্যাসোফিল। লিম্ফোসাইট, তাহলে এখানে লিম্ফোসাইটটা কি আর লিম্ফোসাইটের কাজটা কি? লিম্ফোসাইট হচ্ছে দেখতে, লিম্ফোসাইট দেখতে কেমন? লিম্ফোসাইটটা হচ্ছে যে আকারে, লিম্ফোসাইটটা হচ্ছে আকারে ছোট কিন্তু নিউক্লিয়াসটা বড়, আর মনোসাইটটা হচ্ছে যে আকারে ছোট কিন্তু নিউক্লিয়াসটা বড়। তাহলে লিম্ফোসাইট দেখতে কেমন? আকারে, আকারে হচ্ছে ছোট, আকারে বড় কিন্তু আকারে ছোট, নিউক্লিয়াসটা বড়। তার মানে হচ্ছে তাহলে এই লিম্ফোসাইটের কাজ কি? লিম্ফোসাইটের কাজ হচ্ছে যে আমাদের দেহে অ্যান্টিবডি তৈরি করা। এই যে COVID-19 বা এই করোনা ভাইরাসে আক্রান্ত হলে ডাক্তার কি বলে, যে আমাদের দেহে অ্যান্টিবডি তৈরি করা, এই যে এই অ্যান্টিবডি, এই অ্যান্টিবডি তৈরি করে আমাদের লিম্ফোসাইট। এই অ্যান্টিবডি আমাদের দেহে যখন অ্যান্টিবডি তৈরি হয় তখন এটা এর ফলে রোগ জীবাণু ধ্বংসপ্রাপ্ত হয় এবং আমাদের দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। আর মনোসাইট তো বললাম যে আকারটা দেখতে, আকারটা বড় কিন্তু নিউক্লিয়াসটা ছোট। আর এই মনোসাইটের কাজ কি? মনোসাইটের কাজ হচ্ছে যে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ধ্বংস করে। আর এখানে একটা কথা হচ্ছে, সেটা হচ্ছে ফ্যাগোসাইটোসিস কি? ফ্যাগোসাইটোসিস কথাটা হচ্ছে যে গিলে ফেলা। ধরো যে আমাদের বাইরে থেকে কি হয়, যে অনেক সময় ভাইরাস, ব্যাকটেরিয়া বা অন্য জীবাণু আমাদের দেহে প্রবেশ করে, প্রবেশ করার ফলে দেখা যায় বিভিন্ন ধরনের রোগ দেখা দেয়। আর এই যে বিভিন্ন ধরনের রোগের বিরুদ্ধে, রোগকে প্রতিরোধ করার জন্য আমাদের আমাদের কে কাজ করে? মনোসাইট কাজ করে। আমাদের টিকা কে কাজ করে? মনোসাইট কাজ করে। এটা এখন হচ্ছে মনোসাইট কাজ করে। এবার এখন হচ্ছে যে গ্রানুলোসাইট, গ্রানুলোসাইট কয়টা বলছি? নিউট্রোফিল, ইউসিনোফিল, ব্যাসোফিল। নিউট্রোফিলের কাজটাও কিন্তু একই, যে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু কি ধ্বংস করা। আর ইউসিনোফিল আর ব্যাসোফিলের কাজটাও কাছাকাছি, কিন্তু একটু পার্থক্য আছে। ইউসিনোফিল আর ব্যাসোফিলের কাজটা হচ্ছে যে ইউসিনোফিল ব্যাসোফিল হেপার হিস্টামিন নামক এক ধরনের পদার্থ নিঃসৃত করে। এই হিস্টামিন, এই হিস্টামিন পদার্থটা আমাদের দেহে যাদের অ্যালার্জি রোগ দেখা দেয় তাদের, এই অ্যালার্জি রোগের, অ্যালার্জি রোগ দেখা দেয় তাদের, এই অ্যালার্জি রোগ প্রতিরোধ করার জন্য ইউসিনোফিল ব্যাসোফিল কাজ করে। ব্যাসোফিলের আর একটা কাজের কথা বলা হয়, আর ব্যাসোফিলের আর একটা কাজ হলো যে হেপারিন নামক এক ধরনের পদার্থ নিঃসৃত করে, যা আমাদের যে রক্ত, যা আমাদের দেহের রক্তনালীগুলোর মধ্যে যেন জমাট না বাঁধে বা রক্ত জমাট না বাঁধে, এটা হচ্ছে ব্যাসোফিলের একটা খুবই গুরুত্বপূর্ণ কাজ। আরেকটা কণিকার কথা বলছি, সেটা হচ্ছে যে অণুচক্রিকা। অণুচক্রিকা কি বলে ইংলিশে? থ্রম্বোসাইট বলে। ঠিক আছে, অণুচক্রিকারও কিন্তু, অণুচক্রিকার আকার আকার যদি বলি তাহলে এটা বিভিন্ন আকার হতে পারে, তোমার গোলাকার হতে পারে, গোলাকার হতে পারে, ডিম্বাকার হতে পারে, নড়াকার হতে পারে, এটা কোনো নির্দিষ্ট আকার নেই, এটাকে দেখতে গেলে তোমার অণুবীক্ষণ যন্ত্রে তুমি যেভাবে দেখো না কেন তাকে সেভাবে দেখো। আর অণুচক্রিকার
অনুচর থেকে গড়াই গড়াই হচ্ছে কয়টি ক্রোজি? 5 থেকে 10 দিন। অনুচর থেকে গড়াই হচ্ছে 5 থেকে 10 দিন। অনুচক্রিকা আবার অনেকের কি বলে যে অনুচক্রিকা আসলে কোনো কোষই নয়, এটা হচ্ছে যে আমাদের যে হাড়ের অস্থিমজ্জা রয়েছে সেই হাড়ের অস্থিমজ্জা বৃহদাকার কোষের একটা মাত্র ছিন্ন অংশ। এই জন্য অনেকে বলে এটাকে কোনো কণিকার বা অন্য কোনো কোষের মধ্যে ফেলে না। আচ্ছা, তাহলে এই অনুচক্রিকার কাজ কি? অনুচক্রিকার কাজ হচ্ছে যে আমাদের আমাদের দেহে যদি কোনো কেটে যায় বা ছিঁড়ে যায় বা আঘাতপ্রাপ্ত, সেখানে যে রক্তক্ষরণ হয় আর সেখানকার সেই রক্তক্ষরণের জায়গায় অনুচক্রিয়া গুলো অনিয়মিত আকার বা বিভিন্ন আকার ধারণ করে, আর এই সেখানকার যে জায়গায় কেটে গেছে সেই জায়গায় কি অনুচক্রিকা থেকে এক ধরনের থ্রোম্বোপ্লাস্টিন নামক পদার্থ নিঃসৃত হয়। এই থ্রোম্বোপ্লাস্টিন পদার্থটা কি করে? কনভার্ট হয়ে আমাদের কি প্রোটিনের প্রথম দিনে যায়, আবার প্রোটন প্রথম দিন থেকে সেটি কনভার্ট হয়ে থ্রোম্বিনে যায়, থ্রোম্বিন থেকে কনভার্ট হয়ে ফাইব্রিনোজেন, ফাইব্রিনোজেনে কনভার্ট হয়ে ফাইব্রিনে পরিণত হয়। এই ফাইব্রিনে যখন যায় তখন সেখানে একটা সূক্ষ্ম সুতার মতো জালক তৈরি হয়। এই সূক্ষ্ম সুতার জালক যেখানে সূক্ষ্ম সুতার মতো জালক তৈরি হয়, সেই সূক্ষ্ম সুতার মধ্যে এক ধরনের আমাদের যে ব্লাড সেল গুলো রয়েছে সেই ব্লাড সেল গুলো আটকা পড়ে যায়। আটকা পড়ে যাওয়ার ফলে সেখানকার ব্লাড ফ্লো আমাদের সেখানে রক্ত গুলো ব্লাড গুলো ব্লাড ক্লট দেয় সেখানে ব্লাডের ব্লাড ক্লট দেখা যায়, অর্থাৎ রক্ত জমাট বাঁধে। তার মানে এই যে এতক্ষণ বললাম যে অনুচক্রিয়া যে শুধুমাত্র রক্ত জমাট বাঁধে তা না, এই রক্ত জমাট বাঁধার এই প্রক্রিয়াটা খুব জটিল, কিন্তু এই জটিল প্রক্রিয়ার সাথে কিছু পরিমাণে তোমার রাসায়নিক পদার্থ আবার কিছু ক্যালসিয়াম আয়ন এবং ক্যালসিয়াম এবং ক্যালসিয়াম আয়ন কাজ করে বা আয়ন প্রভাবিত হয়। আচ্ছা, তাহলে এতক্ষণ যে বললাম রক্তের এতক্ষণ যে বললাম রক্ত রক্তের কথা রক্তরস রক্ত কণিকা ইত্যাদি কথা, তাহলে রক্ত রক্তের কাজ কি? রক্তের কাজ তো এখান থেকে বোঝা যায় যে দেহে অক্সিজেন পরিবহন করা, কার্বন ডাইঅক্সাইড অপসারণ করা, অ্যান্টিবডি তৈরি করা, রক্ত জমাট বাঁধে দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা। আজকে এ পর্যন্ত, আগামী দিন নতুন কোন টপিক নিয়ে আবার দেখা হবে।